সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে তো দোয়া সবসময়ই থাকে এটা আর বলা লাগে না তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই অনেক ভালো আছি তো আজ কিন্তু আমি সকালে পাখের গড় থেকে শুরু করতেছি আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমি কিন্তু খুবই সাধারণ একজন গৃহিণী কিভাবে আমার একা হাতে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার যতটুকু আছে আমি ততটুকুই দিয়েই কিন্তু চেষ্টা করি খুব ভালোভাবে রাখার জন্য কিংবা ভালো থাকার জন্য তো এই তো সকালে কিন্তু এসে দেখতে পাচ্ছেন মানে নাস্তা থেকে তো শুরু করতেছি পোচামুচি করে তারপরে আটার মানে চালের আটার রুটি বানাচ্ছি চালের গুঁড়ি তো খুব ভালোভাবে কাইটা করে রুটিগুলো বানিয়ে নিলাম আর এখানে আমি আটার হালুয়া বানাচ্ছি আসলে অনেকেই বলতে পারেন যে আটার হালুয়া এত কিছু থাকতে আসলে আটার হালুয়াটা আপনারা একবার বানিয়ে খেয়ে থাকবেন এত মজা এত মজা কি বলবো খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে রান্না করতে পারলে কিন্তু আটা দিয়েও কিন্তু অনেক কিছু বানিয়ে আমরা খেয়ে থাকি তাই না সেটাও কিন্তু খুবই মজার হয় তো আমি আসলে আটার হালুয়াটা এখানে রান্না করতেছি খুবই সিম্পলভাবে কিন্তু রান্না করতেছি কিন্তু আটাটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এটা হলো কথা ঘিয়ের সাথে ভেজে নিলে আটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো নাস্তাটা বানিয়ে এখনো বাচ্চারা ঘুম থেকে উঠেনি আর কি তো বাচ্চারা এখনো ঘুম থেকে উঠেনি তো এই কারণে আমি ভাবলাম যে দিক থেকে আমি কিছু কাপড় চোপড় ভিজানোর দরকার ধুয়ে নিতে হবে তো এগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজানোর আধা ঘন্টা পরে ধুয়ে নেব আর কি তো এগুলো ভিজিয়ে রেখে চলে আসলাম তো বাচ্চারা উঠে গেছে হাত মুখ ধুয়ে নে মানে হাত মুখ ধোয়া শেষ এখন আমি ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম আর আমার নাতি তো আমার সাথে সাথে দুষ্টামি করতেছে মানে এই ঘর থেকে ওই করে তো যাই হোক এখন মামাদের সাথে নাস্তা করতে বসে গেল আর কি খাবে তো না এমনি তো যাই হোক ওদের সাথে বসিয়ে দিলাম তো এই তো আজকের খুবই সিম্পল নাস্তা একজন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আসলে এটাই কিন্তু অনেক কিছু তো চালেরটা রুটি আর হালুয়া আর সামান্য মাংসের তরকারি ছিল ওদের দুনো বাইকে দিয়ে দিলাম আর আমি চা দিয়ে তারপরে রুটি আর হালুয়া দিয়ে খেয়ে নিলাম তো আসলে নাস্তা খাওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু ময়লা হয়ে গেছে তো এগুলো আমি ধুয়ে নেব আসলে সব গৃহিণী আপুদেরই কিন্তু মানে দিনের বেশ অর্ধেকটা সময় কিন্তু আমাদের কিচেনেই চলে যায় তো কিচেনে এই ধোঁয়া দাঁড়িয়ে মোছামুছি রান্নাবাড়ি কাটাকুটি বাটা আসলে এগুলোতেই কিন্তু সময় চলে যায় তো আসলে এই সময় থেকেই কিন্তু নিজেদের শরীর যত্ন করার জন্য সময় বের করে নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে আপনাদের সময়টা বার করে নেওয়ার জন্য আর কি আসলে আমার আমার জন্য বলি না আমার তো আর কি বলবো আমার কথা না বললেই নয় মানে আমার কথা না নাই বলছি আপনাদের কথা বলছি আর কি আপনারা কিন্তু এখান থেকে আপনাদের নিজেদের শরীরের যত্ন করার জন্য সময়টা বের করে নেবেন আসলে আমি এখন বুঝতে পারি যে সময় আসলে কত দাম নিজের শরীরে যত্ন করার কত যে প্রয়োজন এটা আসলে আমি জানি তো আপনারা আপনাদের সময়টা বের করে নেবেন নিজেদের জন্য তো যাই হোক আমার এখানে ধোঁয়া দেয় কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এইখানে আমি দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট রেখের নিচটা কিন্তু এলোমেলো মেলো কারণ এই যে আমার ছোট্ট বাড়িটা দেখতেই পাচ্ছেন এখন আমার সাথে দাঁড়িয়ে রয়েছে তো এগুলা করবে আর কি এখানে আমার কাজ আছে তো আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আর উপরটা কিন্তু আমি একটু গুছিয়ে নিচ্ছি আর নিচে তো আমি ধরবো না নিচে তো ধরার জন্য আছে একজন তো যাই হোক এখন এই কাজগুলো হয়ে গেলে আমি রান্না করার জন্য যা যা ফ্রিজ থেকে নামাবো আর কি দেখতে পারবেন তো এইখানে আমি ফ্রিজ থেকে আগে মশলাটা নামিয়ে নিলাম আর এইখানে গতকালকে আইসক্রিম বানিয়েছিলাম আসলে তো আইসক্রিমগুলো খুব ভালো হয়েছিল। যাই হোক আইসক্রিমের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে আগে তো এইখানেই তো মানে মশলার ডিবিগুলো একটু পরিষ্কার করে নেব আসলে মশলাগুলো রান্না রান্না করতে গেলে কিন্তু এলোমেলো হয়ে যায় জানেন আপনারা সবাই তো এগুলাকে আবার একটু আমি সেট করে রেখে দেব আর কি যেটা যেইখানে ছিল সেইখানে রেখে দেব আর এই জায়গাটা আগে একটু মোছামুছি করে নেই। কারণ এই জায়গাটা কিন্তু আমার রান্না করার সময় সবচেয়ে বেশি আমার কাজে দেয় তো সেই জায়গাটা আসলে আমার খুব খুব পরিষ্কার করা লাগে মানে করা রাখা লাগে তো এই তো আসলে মশলাও শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে মশলা ভাঙিয়ে নিয়েছি আর কি এখন মশলা প্রায় শেষের পথে তো আবারও মশলাটা ভাঙিয়ে নিতে হবে তো যা যা মশলা লাগবে সেগুলো আগেই আমি মানে রেডি করে রাখতেছি যেন রান্নার সময় দৌড়াদৌড়ি না লাগে আর কি আসলে প্রায় সময় এরকম হয়ে যায় যে আসলে রান্না করতে গেলাম দেখলাম মশলা শেষ হয়ে গেছে তখন কি করবো কী না করবো এরকম একটা মানে অবস্থা হয়ে যায় তো এখন আমি আসলে একটু সচেতন হয়ে গেছি আর কি মানে রান্না করার আগে আমি মশলাপাতিগুলো দেখি আগে ঠিকঠাক আছে কি না কিংবা চলবে কিনা এরকম দেখি নিই দেখে তারপরে লাগলে নিয়ে নেই আর না লাগলে তো কোনো কথাই নেই তো যাই হোক মশলাগুলো নিয়ে নিলাম কৌটাগুলোতে নিয়ে আবার একটু এই জায়গাটা মুছে নিচ্ছি তো এই তো চলে আসলাম আমি ফ্রিজে আর দেখতেই পাচ্ছেন আমাদের সোনামনি আমার সাথে সাথেই কিন্তু ওর কাজ মানে আমি যেটা করবো ওর সেটা করা লাগবে এরকম অবস্থা তো এই তো আমি বাঁধাকপি প্রয়োজন করা নামিয়ে নিলাম আর চিকেন নামিয়েছি চিকেনটা আসলে আজকে চিকেন রান্না করব আর বাঁধাকপি রান্না করব মানে ভাজি করব আর কি তো এটাকে আমি রান্না করার সামান্য একটু আগেই নামিয়ে নিলাম কারণ বাজিটা আগে আমি মানে সবজি বাজিটা আগে বসিয়ে দিব আর চিকেনটা একটু পরে রান্না করবো তো এখানে আমি এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর মশলার বাটিগুলো একটু এভাবে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা ছুটে যায় আর কি বরফ থেকে তো এগুলো ভিজতে ভি মানে ভিজা হতে হতে আর কি মানে চিকেনটা বরফ ছাড়ার আগ পর্যন্ত আমি এই দিক থেকে ভাজিটা করে নিচ্ছি আর কিছু কাটাকাটি আছে যেমন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো একটু কাটা লাগবে তো এগুলো কেটে নিচ্ছি চিকেন রান্না করার জন্য কিছু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি আর কি

তো এই তো মানে অল্প অল্প শেয়ার করব আর কি সবকিছু দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায় অনেকে কিন্তু দেখতে চান না আপনারা বিরক্ত হয়ে যান তো আমি চাই না কেউ বিরক্ত হোক আমার প্রতি কিংবা আমার ভিডিওর প্রতি এমনিতেই কিন্তু আপনারা সবাই আসলে পুরাটা দেখা ভিডিও দেখেন না তো আমি সবসময় রিকোয়েস্ট করি আমার আপুদের ভাইয়াদেরকে যে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন প্লিজ আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত করা হয় অনেক মানে অনেক সময় নষ্ট করা হয় সেটা আপনারা জানেন তো চেষ্টা করবেন পুরোটা ভিডিও দেখার জন্য আসলে দেখলে কিন্তু আমাদের ভিডিও করাটা সার্থক হয় আর কি তারপরে যে গৃহিণী আপুরা মানে নতুন নতুন গৃহিণী আপু হয়েছেন কিনা নতুন নতুন সংসার পেতেছেন আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখে থাকি আসলে ইউটিউব এমন একটা জিনিস মানে অনেক কিছু কিন্তু আমাদেরকে শিখিয়ে থাকে কিংবা আমরাও শিখি আসলে শেখার জন্য কিন্তু কোনো বয়স লাগে না কিংবা কোনো সময় লাগে না আমরা কিন্তু অনেক কিছু আসলে শিখতে পারি ইউটিউব থেকে শিখেছি আসলে কি বলব অনেক কিছু শিখেছি যে এসে। আমি বলছি না আমার দেখেন সবার কিন্তু ভিডিও আপনারা চেক করতে পারেন কিংবা দেখতে পারেন অনেক কিছু রয়েছে শিখার মতো কিংবা শিখানোর মতো কিন্তু অনেক কিছুই রয়ে গেছে চাইলে আপনারা দেখে দেখে কিন্তু শিখে ফেলতে পারেন খুবই সহজ কিন্তু হাতে কিন্তু অনেক কিছু শিখে নেওয়া যায় এরকমটা তো এখানে রান্না বসিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু ময়লা হয়ে গেছে তো এগুলো আমি ধুয়ে নেবো যদি ধুয়ে নেওয়ার পরে আর কি। চিকেনটা মানে চিকেন চট ছলায় বসি আমি এখন ওয়াশরুমে চলে আসলাম কারণ যে কাপড়গুলো ভিজিয়েছি আসলে একটু লেট হয়ে গেছে তো ধুই নেব এগুলা ধুই নেওয়ার পর ছাদে দিয়ে আসবো আর এমনিতেই একদিনে রোদ্রেতেই কিন্তু শুকিয়ে যাবে কিন্তু অনেক রোদ উঠেছে মাশাআল্লাহ দিলে এক রোদ্রে হয়ে যাবে সকাল তো এগুলা ধোয়ার পরে আমি আর এখন কিন্তু মাসাল্লা অনেক রোদ রানাটা হয়ে গেছে এক রোদ্রেই শুকিয়ে যাবে তো আমাদের টয়লেট কোলা কিন্তু অনেক ছোট তো এই তো ধোয়া দায় শেষ এখন রান্নাবাড়ি শেষ দেখতে পাচ্ছেন খুব শর্টকাট রান্না সবজি ভাজি আর চিকেনের তরকারি এতটুকুই আর কি তো এটা আমাদের বাচ্চাদের জন্য ভাতটা ভরে নিয়েছি আর কি আসলে ওরা এতক্ষণ পর্যন্ত থাকতে পারবে না কারণ আমাদের এখন খেতে অনেক পর্যন্ত হবে আর কি তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি

তো আসলে আমার তো আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম